বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো একটা চিঠি নিয়ে দেশের সবগুলো মিডিয়া খবর করেছে, প্রায় অনেকগুলোতেই দেখলাম, অ্যাটলিস্ট আমি নিজে। সেটা হচ্ছে সরকার আশঙ্কা করছে আগে যে স্যাংশন এসেছিল ঠিক একই রকম আবার স্যাংশন আসতে পারে। একেবারে রীতিমতো ফর্মাল চিঠির রেফারেন্স দিয়ে সেই তথ্য আমাদের সামনে এসছে। খবরটা একটু পড়ি, তারপর এই প্রসঙ্গে কয়েকটা কথা। খবরটা হচ্ছে পররাষ্ট্র সচিব জনাব মাসুদ বিন মোমেন একটা চিঠি পাঠিয়েছেন সবগুলো দূতাবাসে এবং সেখানে অগ্রাধিকারের একটা তালিকা দিয়েছেন। তালিকার মধ্যে এই স্যাংশনের ব্যাপারটা আছে। তিনি কি বলেছেন খুবই ইন্টারেস্টিং, এটা একটু জেনে থাকা দরকার, এবং সেটা জানলেই আমরা বুঝব যে আমাদের এই দেশে কারা দায়িত্বে থাকেন এবং তারা কি ধরনের কথাবার্তা বলেন। আমি একটু পড়ি। রাষ্ট্রদূতদের যে 23 সালে নির্দেশনা দিয়েছে তার ষষ্ঠ নির্দেশনায় বলা হয়েছে, যে কোনো কূটনীতিক মিশনের মৌলিক কাজ হচ্ছে সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রাখার মধ্য দিয়ে দৈনন্দিন কাজ এগিয়ে নেওয়া। তবে বর্তমান বৈশ্বিক অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটে আরও বাড়তি কাজের চাহিদা রয়েছে। তারপর উনি বলছেন, আমাদের একটি বিশেষায়িত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর একতরফা নিষেধাজ্ঞা এসেছে। সরকার ও তার প্রতিষ্ঠানগুলোর ক্ষতিসাধনের উদ্দেশ্যে সরকারি সংস্থা ব্যক্তির ওপর একই প্রেক্ষাপটে বা অন্য কোনো কারণে আরও নিষেধাজ্ঞা আসতে পারে বলে আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। খেয়াল করুন, আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে রয়েছে। এজন্য নিষেধাজ্ঞা ঠেকাতে প্রস্তুত থাকার লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি সময় অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। সময়ে সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের হালনাগাদ তথ্য ও নির্দেশনা দেবে। এবং এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং কথা আছে, সেটা হলো এর আগে তারা ব্যবহার করেছেন একতরফা নিষেধাজ্ঞার মতো পরিস্থিতি সামাল দিতে তাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, আমেরিকার নিষেধাজ্ঞা নিয়ে কথা এবং যে নির্দেশনা তাদেরকে দেওয়া হয়েছে এটার উদ্দেশ্যটা আসলে কি এবং কেন দেওয়া হয়েছে সেটা একটু বোঝার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, মার্কিন নিষেধাজ্ঞা সম্পর্কে ন্যূনতম কারো যদি আগ্রহ থেকে থাকে, তথ্য যদি কারো জেনে থাকা থাকে, তাহলে আমরা জানবো মার্কিন নিষেধাজ্ঞাগুলো একেবারেই একতরফা হয়, একদম সোজা সাপটা কথা। কোনো দিন এটা আদালতের মতো আদালত বসায় না যে আসুন আপনাকে আমরা নিষেধাজ্ঞা দিতে চাই, তারপরে যিনি অভিযুক্ত তিনি যাবেন, তিনি গিয়ে সেটা নিয়ে সওয়াল জবাব করবেন, শেষে বিচারক বলবেন নিষেধাজ্ঞা দেওয়া হলো বা হলো না। এটা একেবারেই এরকম না, এটা একতরফা নিষেধাজ্ঞাই। সো কেউ যখন একতরফা নিষেধাজ্ঞা বলেন, উনি আসলে এই নিষেধাজ্ঞা সম্পর্কে হয় জানেন না, অথবা জানলে উনি সত্য গোপন করার চেষ্টা করছেন। ওনার আগেই বলেছিলেন যে যখন আগেরবার নিষেধাজ্ঞা এসেছিল তখন বলা হয়েছিল আমরা কিছুই জানি না, হঠাৎ করে দিয়ে দিয়েছে ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় কথা হচ্ছে, তাদের কথা মতোই যদি একতরফা নিষেধাজ্ঞা হয় সেটা রাষ্ট্রদূতরা ঠেকাতে পারবেন কি না। তাদেরকে বলছে যে বিভিন্ন সরকারের সাথে গভীর সম্পর্ক বজায় রেখে কাজ করতে এবং আগেই ব্যবস্থা নিতে। প্রথম কথাটা হচ্ছে, মানে আপনি তো বাংলাদেশ চালান, তাই আপনার ধারণা হচ্ছে বাংলাদেশ চালাতে গিয়ে আপনি যেভাবে চালান ঠিক এভাবে আমেরিকাও চলে। বাংলাদেশের সরকার কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে, কেউ একজন জেনে গেল, কেউ একজনকে কিছু পয়সা দিয়ে আপনি জেনে গেলেন, তারপর আপনি ব্যবস্থা নিতে আবার কিছু পয়সা ধরিয়ে দিলেন, ইজ ইট পসিবল অ্যাট অল? মানে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রদূতরা বিভিন্ন দেশে যারা আছেন তারা এই তথ্য কোনো না কোনোভাবে লিকড আউট হবে, তারা জেনে যাবেন, তারপর সেই জানা তথ্যের উপরে তারা পদক্ষেপ নেবেন। আচ্ছা, তাত্ত্বিকভাবে ধরে নিলাম রাষ্ট্রদূতরা কিছু তথ্য জেনে গেলেন, কি করতে পারবেন? উত্তর হচ্ছে কোনোভাবেই আসলে কিছু করার নেই, সোজা সাপটা কথা। আসলে বাংলাদেশে না, ওই যে বললাম আপনি যে দেশটায় থাকেন যা যা করেন আপনি মনে করতে শুরু করেন সারা পৃথিবী এভাবে চলছে, আপনার তো ব্রেইন স্থায়ীভাবে পাল্টে গেছে। আপনি যেভাবে ব্যবস্থা নেন, যেমন ধরুন বাংলাদেশে গুম হয়, বাংলাদেশে নানা রকম দুর্নীতি হয়, এখন ধরুন গুম নিয়ে বলি, আপনি গুম করছেন, আপনি গুম নিয়ে কথাবার্তা যখন বলা হবে আপনি কি করবেন? গুম বন্ধ করলেই গুম নিয়ে কথাবার্তা বন্ধ হয়ে যায়, সোজা কথা। কিন্তু না, আপনি গুম নিয়ে কথা বলতে দেবেন না, আপনি যাবেন এই তথ্য প্রচার করা যাবে না, আপনি যাবেন যারা এই গুম নিয়ে আলাপ করে সমাজে, যারা সংগঠন তৈরি করেছে। জাতিসংঘ যখন কিছুদিন আগে গুমের লোকজনের তথ্য চেয়েছিল, স্পেসিফিক 46টা কেসের 46 বা 48 এরকম, মোর দেন 40 লেস দেন 50,
তখন তাদের বাড়িতে বাড়িতে পুলিশ গিয়ে বলেছে, বাধ্য করার চেষ্টা করেছে যে তোমরা কাগজে লিখে দাও যে তোমরা যে কথা বলছো এটা সঠিক না। তার মানে আপনি গুম বন্ধ করছেন, আপনি চাপ দিয়ে ওখানে ঠেকানোর চেষ্টা করছেন। সো আপনি তো দেশ চালাচ্ছেন, এভাবে চালাতে চালাতে আপনার মনে হয় আপনি দেশে যাতা করবেন, তারপর আমেরিকাতে যখন কোনো একটা কিছু ব্যবস্থা নিতে যাবে বা অর কোনো দেশ, এখানে কিন্তু শুধু আমেরিকার কথা বলে নাই, ইউরোপের কথাও আমি অনুমান করি সরকারের চিন্তায় আছে, কারণ সেটাও সরকারের জন্য আর সমস্যার জায়গা। কানাডা আছে, ওয়েস্টের যতগুলো দেশ আছে। তো আপনি মনে করছেন যে দেশে আপনি যাতা করে যাবেন, কিন্তু আপনি ওখানে রাষ্ট্রদূত বসে ঠিক করে ফেলবে, বা যা বলার চেষ্টা করছে বিএনপি বা আর কেউ কেউ কিছু লবিস্ট নিয়োগ করে স্যাংশন দিয়েছে, আপনিও লবিস্ট নিয়োগ করে স্যাংশন ট্যাংশন ঠেকাবেন, হয় না আসলে। মানে আমি বারবার বলছি, গোড়া থেকেই না এটা ভুল করছেন। আমি প্রায় আপনি যখন মেঠো বক্তৃতা দিতেন, আমি সেটার একটা ব্যাখ্যা করেছি যে আপনি যখন আমেরিকান স্যাংশন নিয়ে মেঠো বক্তৃতা দেন, আমার একটা ভিডিওই করেছি এটা নিয়ে, সেটা হচ্ছে আপনি আসলে আপনার দলের লোকজনকে সাহস দেওয়ার চেষ্টা করেন। এই যে মানে গতকালই পররাষ্ট্রমন্ত্রী বলছে নির্বাচনী আমেরিকার মাতবরি করার কিছু নাই, মাতবরি শব্দটা ব্যবহার করছেন। এর আগে বলেছেন দুই তিন দিন আগে যে বাংলাদেশকে নিয়ে যখন তারা কথা বলেন, আহাম্মকের মতো, আহাম্মক শব্দটা ব্যবহার করছেন। মানে একজন পররাষ্ট্রমন্ত্রী ফর গসেক মাতবরি আহাম্মকের মতো কথা, উনি এমন কথা বলেছেন যে সাংবাদিকরা নাকি তাদের সাথে কথা না বললে পরের দিনই বাড়িতে গিয়ে হুক্কা খাওয়া ছাড়া তাদের আর কোনো কাজ থাকবে না, হুক্কা খাওয়া। এই সব কথাবার্তা আপনি বলেছেন, আমার এটা একটা ব্যাখ্যা আমি করি যে আপনি আপনার মাঠের লোকজনের সাহস ধরে রাখার চেষ্টা করছেন, যে আমেরিকা স্যাংশন দিচ্ছে, আপনি এখন তারা ভয় পেয়ে যায় কি না যে সরকার গদিচ্যুত হয়ে যাবে এবং আপনার মাঠের লাঠিয়াল, প্রশাসনের লাঠিয়াল সবাই যাতে একটু সাহস টাহস পায়। কিন্তু আমি অবাক হলাম যে আপনি আপনার রাষ্ট্রদূতকে এই চিঠি দিচ্ছেন, তার মানে তো আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের, আপনার ভেতরটাই পাল্টে গেছে, আপনি মনে করছেন এইভাবে এগুলো করা যেতে পারে। আরেকটা ব্যাখ্যা আসলে দেয়া যায়, সেটা হচ্ছে আপনি আসলে একটা বলির পাঠা খুঁজে বের করার চেষ্টা করছেন। ধরুন আবার একটা স্যাংশন আসলো, আপনি সেইখানকার যিনি রাষ্ট্রদূত আছে তাকে বলির পাঠা বানাবেন, অন্তত আপনার নিজের দায় থেকে মুক্ত হওয়ার জন্য, যে না আমার তো স্যাংশন হওয়ার কারণ ছিল না, ওই বেটা যে বিদেশে আছে সে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে নাই তাই স্যাংশন চলে এসছে। সুতরাং আপনি একটা বলির পাঠা পেলেন, আসলে কাজটা কিন্তু করছেন আপনি, ঘটাচ্ছেন আপনি। প্রথম কথা হচ্ছে, মানে এই ব্যাপারে প্রথম না, ইনফ্যাক্ট ফাইনালি যে কয়েকটা কথা একটু আমি বলি, সেটা হচ্ছে স্যাংশন নিয়ে আমাদের সমাজে অনেক আলাপ আলোচনা হয়েছে, আমেরিকা স্যাংশন দেওয়ার অধিকার আছে কি না, তার দেশে কী হচ্ছে না হচ্ছে, সে অন্যখানে কী করছে না করছে, ওই আলাপগুলো সরিয়ে রাখি। আমাদের দেশে যা যা হচ্ছে সেটা নিয়ে একটু জরুরি কথা, সেটা হলো নিশ্চিতভাবেই বাংলাদেশে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রস ফায়ার, এনকাউন্টার, বন্দুকযুদ্ধ, নানান নাম পাল্টেছে কিন্তু হয়েছে দীর্ঘদিন থেকে। এটা শুরু হয়েছে মানে এই দফা, ওই যে স্বাধীনতার পরবর্তী সময়ও রক্ষী বাহিনীকে দিয়ে হয়েছে, সিরাজ শিকদার হয়েছে, কিন্তু আমরা এই দফায় বলবো যে বিএনপি সরকারের সময় থেকে হয়েছে, এই সরকারের পুরোটা সময়, তত্ত্বাবধায়কের সময় ছিল, এই সরকারের পুরোটা সময় ছিল, এবং মেজর সিনহা রাশেদ হত্যাকাণ্ডের আগ পর্যন্ত খুব সিরিয়াসলি চলছিল, পরে থামলো সিনহা রাশেদ হত্যাকাণ্ডের পর, আবার যখন শুরু হলো তখন স্যাংশন আসলো, তখন আবার থামলো, এবং স্যাংশনের পর স্পেসিফিকলি চারটা মাত্র কেস এরকম হয়েছে। তো যাই হোক, এতদিন তো সবাই জানতো, কিন্তু এতদিন স্যাংশন হয়নি, এখন স্যাংশন হয়েছে, তাহলে আমাদের এটা মেনে নেওয়া ভালো যে এখানে আমেরিকার নিজস্ব বিবেচনা কাজ করেছে, সে কখন কাজটা করবে, তার স্বার্থটা কখন, পারপাসটা সার্ভ করবে, সে তখনই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু যে বিষয়ে স্যাংশন দেওয়া হয়েছে এই বিষয়টা তো সঠিক, এটা আমরা জানি তো, আমরা এই দেশে বাস করি তো, দীর্ঘদিন থেকে বাস করি এই দেশে। আমি আগেও বলেছি, আমি আবারও বলি, ক্রস ফায়ার বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যারা সমর্থন করেন, বিরাট একটা অংশের মানুষ সমর্থন করেন, কিন্তু সেটাও তারা জেনে শুনে করেন, এখানে ওই গল্পটা বিশ্বাস তারা করেন না যে এই এই হয়েছে, তুলে নিয়ে গেছে, তারপরে পুলিশকে গুলি করছে, ব্লা ব্লা ব্লা, সবাই জানে যে তুলে নিয়ে গিয়ে ঠান্ডা মাথায় খুন করা হচ্ছে, এবং এটা জেনে শুনেই মানুষ সমর্থন করছে, সেটার মধ্যে লুকোছাপার তো কিছু ছিল না। সুতরাং স্যাংশনের বিষয় নিয়ে কোনো রকম কোনো কনফিউশনের কিছু নাই। হ্যাঁ, আমেরিকা এখন মনে করেছে তার এই স্যাংশন দেওয়ার টাইম হয়েছে, তার স্বার্থে সে এই স্যাংশনটা দিচ্ছে, করবেই, এটাই নিয়ম, প্রত্যেকটা দেশ তার স্বার্থ দেখবে। আমাদের ক্ষেত্রে একটা সমস্যার জায়গা তৈরি হয়েছে আমেরিকার সাথে, আমাদের ডিফারেন্সটা এই জায়গায়, আমেরিকা একটা সরকারের স্বার্থ আর বা ওয়েস্টের বা ডেমোক্রেটিক যে কোনো দেশ, আমি শুধু আমেরিকার কথা বলছি না, ডেমোক্রেটিক যে কোনো দেশের সরকারের স্বার্থ আর জনগণের স্বার্থ প্রায় সব ক্ষেত্রে একই, আমি প্রায় সব কথাটা ব্যবহার করছি। ওখানে সরকার সিদ্ধান্ত নেয় জনগণের স্বার্থের কথা ভেবে, কখনো কখনো জনগণের স্বার্থের বাইরে নিতে পারে, কিন্তু মোটা দাগে তা
কিন্তু আমাদের দেশের সরকার আর জনগণ একেবারে দুই মেরুর বাসিন্দা হয়ে গেছে, একদম সোজাসাপটা কথা। আমাদের দেশের সরকার বিদেশের সাথে কখনো কোনো সিদ্ধান্ত যদি নেয়, সেটা সরকার নিজে, সরকার একটা আলাদা এন্টিটি। এই সরকার বলতে আমি শুধু মানে সরকারের তো একটা অংশ পলিটিক্যাল আছে, আমলাদের একটা অংশ, পুলিশ টুলিশ সহ, এমনকি এই সরকারি দলের যারা যারা আছে, তো ওর সিদ্ধান্তগুলো যেগুলো ওই বিদেশের সাথে নেয় সেগুলো তার স্বার্থে নেয়, এবং প্রায় শতভাগ জনগণের স্বার্থের বিপরীত। সুতরাং যখন এই স্যাংশনটা দেয়া হয়েছে, আগেরটা বা আরেকটা সম্ভাবনা তৈরি হয়েছে, এটা সরকারকে কাঁপিয়ে দেয়, এবং আমরা জনগণ হিসেবে আমরা চোখ বন্ধ করে ধরে নিতে পারি যে সরকার যখন কোনো বিষয়ে ভীত থাকে, সরকার যখন কোনো কিছু নিয়ে টেনশন করে, সেটা এই রকম একটা স্বৈরাচারী সরকারের মধ্যে বসবাস করা, শাসনে বসবাস করা নাগরিকদের জন্য পজিটিভ হতে যাচ্ছে। আর সেই সরকার বরাবরের মতো সে দেশের ভেতরে স্টেপ নিয়ে এগুলো থেকে মুক্ত হতে পারবে না, এটা সম্ভব না। কারণ হলো তারা আসলে সব কিছু নিয়ে খুব হালকা বিষয় করেছে। ইনফ্যাক্ট এই রিপোর্ট টিপোর্ট যতগুলো এসছে সবগুলোতে এই শাহিনবাগে ঘটা ঘটনা, পিটার হাসের ওপরে যা যা হয়েছে, এগুলো নিয়ে আমেরিকা নাখোশ হওয়ার ঘটনা, আবার আপনি পাল্টা তার সাথে খুব জিহাদি ভাবও দেখান, আবার একটু নরম কথা বলেন, নানান কিছু। সো আপনি আসলে ঠিক কনসিস্টেন্ট ওয়েতে বিহেভ করছেন না, বা আপনি করতে পারছেন না, বা আপনার কোনো একটা শক্তির জায়গা আছে। কিন্তু সমস্যাটা কোথায় হয়েছে জানেন? ধরুন আপনাকে ভারত সমর্থন দিচ্ছে, কাগজে কলমে ধরে নিলাম, এখনও সে অন্তত আপনার বিরুদ্ধে চলে যায়নি, চীন তো দিচ্ছেই, রাশা দিচ্ছে। এখন যারা আপনার হয়ে চুরি চামারি করে, সেটা ব্যবসায়ীর ফর্মে হোক, আমলার ফর্মে হোক, বা যারা আপনাকে ক্ষমতায় রেখেছে, ও তো আসলে উন্নত জীবন তথাকথিত যাপন কোথায় করতে যায়? আরে ভাই, রাশিয়ার যে অলিগার্করা আছে, তারা সারা ইউরোপ এবং ক্যানাডা সহ বিভিন্ন জায়গায় যে যুদ্ধ যখন লাগলো, তাদের স্যাংশন দিয়ে তাদের জিনিসপত্র অনেক কিছু বাতিল বাজেয়াপ্ত হয়েছে না, রাশিয়ার যে ধনকুবের সেও তো রাশিয়ায় থাকে না। আর অন্যদের কথা বাদ দেই, আমরাও যারা বাংলাদেশে বসে বসে আমেরিকার সমালোচনা করি, আমরা আমাদের জীবন পশ্চিমা দেশগুলোতেই ভাবি, আসলে রাশিয়ায় ভাবি না, এমনকি চীনেও না, সুযোগ থাকলেও আমরা ভাবি না, ভাববো না। ভারতে গিয়ে চুরি চামারির টাকা নিয়ে ভারতে জীবনযাপন করবো, মানব। সুতরাং ওয়েস্টের স্যাংশনের এই একটা ভীতি আসলে এদের ওপরে প্রচণ্ডভাবে তৈরি হয়েছে। আপনি টাকা কামাচ্ছেন কেন? বিরাট অঙ্কের টাকা কামাচ্ছেন কেন? আপনি একটা নিশ্চিত নিরাপদ ভবিষ্যৎ চান আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আপনি কানাডায় বাড়ি কেনেন, বেগমপাড়ায় বাড়ি কেনেন, আপনি ব্রিটেনে কেনেন, আমেরিকাতে কেনেন, এবং ওই ভীতিটা আসলে আপনার তৈরি হয়ে যায়। ওই ভীতিটা যখন তৈরি হয়ে যায়, সেই কারণে আপনি স্যাংশন নিয়ে এতটা কাঁপছেন। আবার আপনি স্যাংশন যেসব কারণে হয়, সেই সব জিনিস যদি দেশে বন্ধ করে দেন, তাহলে আপনার ক্ষমতায় থাকার ভিত্তি নড়বড় হয়ে যাবে। আপনি এখন ক্রসফায়ার আপাতত দৃষ্টিতে বন্ধ আছে, কিন্তু আপনি বিরোধী দলের ওপরে যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘন করছেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে সিরিয়াসলি কথা বলা হচ্ছে, আপনি এটা চেঞ্জ না করে আপনি যখন এগুলো আবার বন্ধ করে আপনি স্যাংশন থেকে দূরে থাকার চেষ্টা করবেন, অনেক কঠিন হয়ে যাবে, অনেক জটিল হয়ে যাবে ক্ষমতায় থাকাই। সো এরকম একটা উভয় সংকটের মধ্যে আপনি এবং পড়েছেন, এবং সামনে সেই অস্থিরতা সরকারের মধ্যে আসলে আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি।